হ্যালো বন্ধুগুলা, গুড মর্নিং, শুভ সকাল। তো তোমরা দেখতে পাচ্ছেন ওই ফোন থেকে উঠে দেখো, এটা মাও সবজি কেটে যাচ্ছে, মামিকর চামড়ি খাচ্ছে। যাই হোক, মানে চলে এসো আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো মোর পুরো ব্লগটা দেখবেন আশা করি। তো দেখো বন্ধুগুলা, আমি এলা যে ডাল নিছো আর দুইটা পুরি নিছো, এই যে ডাল পুরিটা এলা খাইম আর কি। তো মুড়ি খালো, মুড়ি খাওয়ার পরে এটা ডাল পুরিটা খাইম। তো চলো খায়া দেয়া, দেখা হচ্ছে তোমার সাথে একবারে। ওটা সবাই খাওয়া দিচ্ছে, মামি ঘরে আসলো নিয়ে, মা ও দিদা সবাই ওটা খাওয়া দিচ্ছে। তো নিয়ে খায় এই সময়। তো খাওয়ার পরে আমরা দেখবো এলা কালকে সামনের কী কী গিফট হচ্ছে, মানে তো দেখি পাওয়া যাচ্ছে। এটা একটা ড্রেস, মানে অনেক কটা ড্রেসে হচ্ছে, মানে গেঞ্জিগুলো। তো সায়নের এলা বার্থডে কী আর কি, তো তোমার সাথে শেয়ার করলো, আমরা দেখে যাচ্ছি, ভাবলাম তোমার সাথেও শেয়ার করো, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুগুলো দেখো বার্থডে গিফট কী কী হচ্ছে। এই যে দুইটা, মানে এটা একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, এই যে আর একটা গেঞ্জি, যে তিনটা গেঞ্জি এটা হয়ে গেল। তো এটা আর একটা গেঞ্জি, তো এটা একবারে প্যাকেট হতে আসে। এটা গেঞ্জি একটু মানে বড়ো বড়ো, তো এটা খুলবে না। তো এই যে আর একটা মানে গেঞ্জি সহ প্যান্ট, এই যে আর এক গেঞ্জি সহ আর একটা প্যান্ট। তো একটা সায়নের বার্থডে গিফট। তো টাকাও দিছে, টাকা অনেক অনেকজনে টাকা উঠছে। তারপরে হচ্ছে তো এই কয়টাই উঠছে। তো বন্ধুগুলো দেখো এই কটা গেঞ্জি উঠছে। তো এই কটা গেঞ্জির পর তো আরও উঠছে, তো মানে গেঞ্জির এই কটাই আর কি। তো দেখো এটা একটা টিফিন বক্স উঠছে, মানে টিফিনের মতো টিফিন পেটি আর কি, টিফিন বক্সগুলো। তো ওইগুলো উঠছে একটা, আর এই যে একটা মানে খাতা, একটা কলম, একটা খাতা কলম উঠছে। তো খাতা কলম তো মানে ছোটো বা ছোটো মানুষ ছাড়া খাতা কলম ছোটোই কথা। তো একটা কাপ উঠছে, বড়ো কাপ বুঝলে। এই কটা আপাতত উঠছে ওর গিফট। তো ওটা দেখো ভাই, আর মানে দুটোই মাসি তো ভাই আর কি। তো মানে মুরগি ছুটে দিচ্ছে মুরগি দিয়ে, তো ওটা ভাইয়ের মুড়ি ঢং করে দিচ্ছে এমনি, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে সায়ন নয়ন স্কুল যাবে, স্কুল যাওয়ার জন্য বেরি হচ্ছে, তো রেডি হয়ে করছে স্কুল যাবে। তো মামা আমি রাখি আসবে। তো দেখো মামি বোতলে জল ভরে দেওয়া হচ্ছে। তো আমরা তিনজনে স্কুল যাবে এলাম। তো স্কুলের ড্রেস পরে নাই, নতুন জামা দেখি, নতুন জামা পরেই যাওয়া হবে মেয়ের, এই হচ্ছে ব্যাপার। তো আমরা স্কুল যাওয়ার পরে আমরা এটা আছি বসি এমনি, মানে দিদি মিষ্টিমা গো মুই আর দিদা অপু দাদা, এটা চারজনে মানে বসি এমনি গল্প করে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো মামি ঘর বাড়ির, তো আর কিছুই না বন্ধুগুলো। তো যাই হোক এটা বসি না গল্প স্বল্প করি। তো বন্ধুগুলো মনে হয় অবশ্যই অনেক ভালো লাগবে। তো বন্ধুগুলো অনেকক্ষণ পরে আসলাম মুই তোমার সামনে তোমার সাথে কথা কওয়ার। তো বন্ধুগুলো মামা বাড়ি দেখুন তোমার সবাই জানে নে, তোর সবাই গল্প শুরু করতে করতে তোমার সাথে কথা কওয়ার আসি সময় পাং নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো যতটুকু বাড়ির তোমার শেয়ার করে দিচ্ছ রাস্তাটা কি সবাই গল্প শুরু আর ফোন টোন মানে ঘর হতে আর কি দূর হতে থাকে, অত মানে কিছু শেয়ার পাওয়া দিচ্ছ না। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুগুলো মানে গাওটাও ধুয়ে মানে একবারে তোমার সাথে কথা কওয়ার চলে এসো, সকাল থেকে তোমার সাথে কথা কওয়ার মানে কথা কম নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুর মা বাড়ি দর্শন, বিকেলে বাড়ি যান। তো আর কি কম, তো আপাতত কিছু করি না, বাড়িতে অনেক সাইড নিয়ে আসছে, আরও আজকে আসেন সাইড হয়ে। তো খাওয়া দাওয়া হবে এলা, রান্না মোটামুটি হয় না এলা হওয়া হচ্ছে আর কি। তো একবারে দেখা হচ্ছে তোমার সাথে পরে। তো বন্ধুগুলো এটাই আমরা আছি আপাতত বসি, আমি পান ধোয়া হচ্ছে মই জায়ম্বু দিদি, তারপরে মানে এমনি বসিয়েছি আর কি। তো ভাই ঘর সবাই ঘর আমরা বারান্দা দিয়ে, তো ভাবলো শেয়ার করো, এই হচ্ছে ব্যাপার বন্ধুগুলো। তো এই যে ভাই করে দেওয়া হচ্ছে, তো এটা মা গোয়াচ্ছে বেলুনটা ফুলি মুখ করে বেলুনটা ফুলি দেওয়া, তো মই তো বেলুন ফুলি তো ফুলি পাও না, এই হচ্ছে ব্যাপার। বেলুন ফুলি হচ্ছে সেই বড় ফুলি। তারপরে আমরা চলে এসলাম দুপুরের খাওয়া দাওয়া। দেখো সবাই বসে গেছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য, পরে আমরা খায়া নেবো। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো বন্ধুরা দেখো মিষ্টি বাবা আবার একবার খাইছে দুপুরের খাওয়া দাওয়ার পরে, এলা নাকি আর একবার খাবে, দিদি কমেছে মুখ খুঁয়ে দেওয়ার, তার জন্য আর কি মিষ্টি বাবা মুখ খুঁয়া দিন।
তো মিষ্টি মাগ মুই খাওয়া দিই মিষ্টি মাগ মানে খাইবে এলা তো এই হচ্ছে ব্যাপার তো ওই খাইবে এই যে খুয়ে দাও দচ্ছ তো মিষ্টি মাগ আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাড়ি যাবে আমরা এই অল্প খায়া তো বন্ধুগুলো যে মিষ্টি মাগ মানে মোর হাত দিয়ে খাওয়া বড় পোষালেক না ওই এলা নিজের হাত দিয়ে খাইবে কয় কি মুই মোর হাত দিয়ে খাই তো ওই এলা খাওয়া দচ্ছে তো মিষ্টি মাগোটা খাওয়া হচ্ছে মুই এমনি বগলত বসিয়ে আছো আর কি তো দিদি ঘর রেডি হওয়া হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তো মিষ্টি মাগো বগলত বসিয়ে আছো এমনি ওই তো খাওয়া হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুগুলো দেখো সবাই একটু বসে গল্প করে হচ্ছে বাড়ি যাবে বাড়ি যাওয়ার আগে সেই গল্প চলছে তারপরে দেখো ইন্টারেস্টিং মজার বিষয় হবে হইলে আজকে আমি প্রথম দিন মানে বাইক চালালো তো দেখো প্রথম দিন এখানে ভয় লাগি হচ্ছে তো ভাই দেখা দেওয়া হচ্ছে আমি যাব কিন্তু কাউ দেখে না দিলে পাইমো না প্রথম দিন তো ভাই দেখা দেওয়া হচ্ছে জয়দীপ তো প্রথম দিন গাড়ি চালে হচ্ছে উফ কি মজাও লাগি হচ্ছে সেই মানে চালের পাং না অবশ্য কিন্তু প্রথম দিন চালে হচ্ছে আর বড় কথা এই যে দুই তিন দিন চালে মানে পায়া যায় মানে ভাই এমন করে পায় আর কি মানে মোটামুটি মানে কি আর গাড়ি তো কন্ট্রোল করে পাং আর কি তো মানে দুই দিন দু এক দুই দিন চালে পায়া যায় কিন্তু চালাং না যাই হোক তো আজকে ভাই করে চল তো ভাইয়ের সাথে চলি আসলো তো এই হচ্ছে তো দেখা যাক কতদূর কি পাং না না পাং নাকি খেলে খেলে ব্যাং দেখো মানে কি হয় তো ভাই মোর ক্যামেরা করে দেওয়া হচ্ছে মানে ভয় হচ্ছে তো ভাই কোলে মূল হইছে বাবা করে না নাকি ওই গাই কি ওটা আস্তে করে করব হ্যাঁ বলে হচ্ছে আর কি মানে জিনার বাজে করে ভিডিও আর ওই একটা আজ বাদ দিয়ে নিয়ে করে নানা করলো তাও আর কি করে দিচ্ছে তো চলো দেখা যাক কতদূর কি হয় এই যে মোটামুটি তাও মানে পান তাও ভয় ভয় লাগে আর কি তো এই হচ্ছে ব্যাপার বন্ধুগুলা তাছাড়া কিছুই না তো যাই হোক মোটামুটি এখানে চালালুম ভাল লাগিল এইটাই অনেক তো তারপরে রাস্তার ওদিকে গেছিলাম আমরা তারপরে বাড়ি চলে আসলো তো আর না যাং একদিনে বেশি দূর তো আরেকদিন দেখং আর দুই একদিন চালার পরে তোমার সাথে একদিন শেয়ার করিম চল যদি চালে আর মানে পাং চালের শেখং আর কি তোমার সাথে শেয়ার করিম তো বন্ধুগুলা আজকে এই পর্যন্তই আমরা এলা বাড়ি চলে যাব তারপরে দেখা হবে আমরা এলা বাড়ি চলে আসলো আমরা বলতে মুই আসলুম একলাই মাও তো আগতে আছে আর দিদি আসিল মিষ্টি আর জাইম্বু উমরেও আসিল আমার বাড়ি তো কী কম এলা মাত্রই আসলো তো দেখা হচ্ছে তোমার সাথে মানে কথা হচ্ছে পরে মানে দিদিও বাড়ি যাবে ঠিকই আবার তো দিদি